স্বাধীনতার পর থেকে উন্নয়নের ছোঁয়া লাগেনি নোয়াখালীর সুবর্ণচরের অনেক সড়কে শিক্ষার স্বাস্থ্য কৃষিতে পিছিয়ে রয়েছে এলাকার হাজারো মানুষ দ্রুত সড়ক নির্মাণের কথা বলে দায় সারছেন সরকারি কর্মকর্তারা নোয়াখালীর প্রতিনিধি মোহাম্মদ সোহেলের তথ্যচিত্রে জানাচ্ছেন আনোয়ার হোসেন এভাবেই পঞ্চাশ বছরের বেশি সময় ধরে চলাচল করছে উপজেলা চর ওয়াফদা ইউনিয়ন ও চর আমারুল্লাহ ইউনিয়নের কয়েক হাজার মানুষ বর্ষাকালে স্কুলে যাওয়া যায় না ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়ালেখা কমছে শিক্ষার হার আমি নিয়মিত স্কুলে আসতে পারি না কারণ আমাদের স্কুলের রাস্তাটা অনেক কাঁচা আমরা এখন সরকার দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের রাস্তাটা পাকা করে দেওয়া হোক আমাদের রাস্তাটা অনেক কাঁচা আমরা স্কুলে আসতে অনেক সমস্যা হয় তাই আমরা অনেক সময় পড়ে যাই আমাদের অনেক কষ্ট হয় সরকারের কাছে দাবি আমাদের রাস্তাটা দ্বারা দ্রুত আগা করে দেওয়া স্কুলের দুই দিক থেকে আসতে রাস্তা অনেক খারাপ একটু বৃষ্টি হইলে রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে যায় আমি আসতেও কষ্ট আমার শিক্ষকদের আসতেও অনেক কষ্ট হয় ছেলে মেয়েদেরও অনেক কষ্ট হয় বর্ষাকালে স্কুলে উপস্থিতি অনেক কমে যায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যদি আমাদের রাস্তাটা ফাঁকা করে দেন অন্যদিকে কৃষকেরা পান না ফসলের ন্যায্য দাম চিকিৎসা নিতে বেগ পেতে হয় এখানকার মানুষদের ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে চরম আকারে খুব কাদা হয়ে থাকে গাড়ি ঘোড়া চলে না আমরা কৃষক সার আনতে রিক্সা আসে না কোনো গাড়ি ফাকার নামে না লোদ কাদা গিরা থাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কাছে আমাদের আবেদন এই রাস্তাটা আমাদের অতি জরুরি এই রোডটা আমরা দীর্ঘদিন পর্যন্ত কষ্ট করতেছি কাঁচরা ময়লা আমাদের এখানে আজ যা চল্লিশ পাঁচ বছর বা পঞ্চাশ বছর পর্যন্ত মসজিদ আছে এখানে মাদ্রাসা আছে স্কুল আছে বাচ্চা কাচ্চা অনেক কষ্ট করি স্কুলে আসে মুক্তবে আসে মাদ্রাসাত আসে আমরা ব্যবসায়িক আমরা মাল সামান আনতে অনেক কষ্ট করি আমাদের উপজেলা পার্শ্ববর্তী তিন কিলোমিটার মধ্যে থাকার পরও আজকে চল্লিশ বছর পর্যন্ত আমাদের অবহেলিত জনপদ রাস্তাটা কি অবস্থা দেখেন এই স্কুলের ছাত্রছাত্রী এসেছে মাদ্রাসা ছাত্রছাত্রী এসেছে কিন্তু কেউ

অতি দ্রুত সড়কটি পাকা হলে শিক্ষা স্বাস্থ্য ও কৃষিতে আসবে গতি উন্নত হবে স্থানীয়দের জীবন মান এমনটাই প্রত্যাশা স্থানীয়দের ডেস্ক রিপোর্ট নাগরিক